আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, এরকম একটি প্রবাদ আমাদের মাঝে প্রচলিত আছে, আর সেটাই ঘটতে চলেছে কুয়েতে। কুয়েত থেকে বিতাড়িত হতে পারেন 70% বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিক। যদিও এই ব্যাপার নিয়ে রিজন ও নাবিদ চ্যানেলে অনেক ভিডিও আছে, ঠিক প্রথম যখন থেকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয় তখন থেকেই আমরা ভিডিও আপলোড দিতে শুরু করি। যদিও আমাদের সেই ভিডিওগুলিতে খুব ভালো একটা কমেন্টস আসেনি, অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে। আশা করি কুয়েতে এই আইনটা পাশ হয়ে যাওয়ার পর তারা তাদের সঠিক জবাব পেয়ে গেছে। আজকে আমাদের সেটা নিয়ে কোনো কথা না, আজকের কথা হচ্ছে কুয়েতের বিশ্বস্ত সরকারি সূত্রগুলো থেকে যেটা জানা গেছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন এর সংশোধনীকে কেন্দ্র করে কুয়েত থেকে প্রবাসী কর্মীদের 70% নির্বাসিত করতে পারে কুয়েত সরকার। প্রান্তিক ও নিরক্ষর শ্রমিক তাদের স্বদেশে নির্বাসিত করার বিষয়টি কুয়েত সরকার এবার খুব গুরুত্বের সাথে নিয়েছে, এবং ধারণা করা হচ্ছে এই আইনটি বাস্তবায়ন হলে প্রায় 1,60,000 প্রবাসী চাকরি হারাতে পারে। আপনারা জানেন যে ঠিক এই সপ্তাহে কুয়েত সংসদের সর্বসম্মতিক্রমে প্রবাসী হটানোর বা প্রবাসী কমানোর আইনটি এক কথায় পাশ হয়ে যায়, আর এই পাশ হয়ে যাওয়ার মধ্য দিয়ে কুয়েত থেকে প্রবাসীদেরকে বিতাড়িত করা বা কুয়েত থেকে প্রবাসী কমিয়ে কুয়েতিকরণ বা কুয়েত প্রবাসী অধ্যুষিত দেশ না হয়ে কুয়েতি অধ্যুষিত দেশ হওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু দিনক্ষণ সময়, ঠিক কবে থেকে ছাঁটাই শুরু হবে। যদিও আইন যেটা পাশ হয়ে গেছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে 1 বছরের মধ্যেই এটা কমপ্লিট করতে হবে। এখন সবাই সবার অবস্থান থেকে শুধু কুয়েত ছাড়া হওয়ার পালা, দেখার অপেক্ষা 1,60,000 যে মানুষের চাকরি যাবে তার মধ্যে আপনি আমি অথবা কার চাকরি যাচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান খলিল আল সালাহ বলেছে, করোনা সংকটে জনসংখ্যার বিষয় এবং কুয়েতের সার্বিক সব পরিস্থিতির ব্যাপারে তাদের পুনরায় ভাবতে বাধ্য করেছে, যাতে ভবিষ্যতে এই আর্থিক কোনো সমস্যা যেন কুয়েত আর কোনোদিন না ঘটে। তবে এই আইনটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া, কারণ জনসংখ্যার ভারসাম্য সংশোধন করার সময়সীমা 5 বছর পর্যন্ত লাগতে পারে। তাই এটি বাস্তবায়নের সম্ভাবনা সম্পর্কে সরকার এখনো নিশ্চিত নয়। এখন অপেক্ষার পালা, অবশেষে কুয়েত সরকার কি করতে যাচ্ছে? এই বিপুল সংখ্যক প্রবাসীকে কি কুয়েত থেকে বিতাড়িত করবে, নাকি পরবর্তীতে কুয়েতের শ্রমিক নিয়োগের ব্যাপারে তারা নতুন করে ভাববে আর সেটার সাথে সামঞ্জস্য করবে? সবকিছু পরিষ্কার হয়ে যাবে সামনের দিনগুলিতে। প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি আপনার অবস্থান থেকে সঠিকভাবে আপনার কাজ চালিয়ে যান, যাতে করে একজনও কোনো অবস্থানে রাখলে সেখানে আপনি থাকেন। সততা এবং নিষ্ঠা কাজের দক্ষতায় বাঁচাতে পারে এরকম একটা পরিস্থিতিতে বিতাড়নের অবস্থা থেকে কুয়েত থেকে। তাই কুয়েত থাকতে আপনি কুয়েত থাকতে চোখ কান খোলা রেখে কাজ চালিয়ে যান, সতর্ক থাকুন, সচেতন থাকুন, অপরাধ থেকে দূরে থাকুন, আর এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে রিজওয়ান ও নাবিদের সাথে থাকুন। লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন সোশ্যাল নেটওয়ার্কে, যাতে করে কোনো একজন দেখে উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত শুভকামনা।